যারা অস্ত্র নেই যাদের হাতে, জনগণকে সঙ্গে নিয়ে যারা চলে, তাদের পক্ষে কি অস্ত্র নিয়ে যুদ্ধ করা এতই সহজ? সহজ নয়। বিভিন্ন রকম প্রশ্ন আছে, আমি সে প্রশ্নগুলো যেতে চাই না। আমি তো একটা কথা বলতে চাই আপনাদের কাছে, একটা আলোচনা উদ্দেশ্য থেকে, যে আপনাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। এই হতাশার তো কোন কারণ আমি দেখি না। আপনার ইতিহাসগুলো পড়ে দেখেন, ইতিহাস দেখেন, নিজেরাই দেখে বলছি। আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতায় ছিল না, 21 বছর, এর সাথে 9 বছর ছিল, 10 বছর, আয়ুব খান 12 বছর ছিল, কিন্তু যেতে হয়েছে, যেতে হয়েছে, থাকতে পারেনি। কেন? জনগণের বিরুদ্ধে গিয়ে, মানুষের কল্যাণের বিরুদ্ধে গিয়ে, মানুষের সন্ত আশাকাঙ্ক্ষাগুলোকে চুরমার করে দিয়ে কোনদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আওয়ামী লীগ কেন ওই কবর নিয়ে কথা বলছে? আওয়ামী লীগ কেন শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কথা বলছে? কারণ ওদের আর কিছু নাই তো, দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিক ভাবে, কিছু দেওয়ার নাই। সেই জন্য আজকে সে এই সমস্ত ইস্যু নিয়ে আসছে। আর এই ইস্যু আজকে হচ্ছে টিকা। মানুষকে বাঁচাতে হলে তার টিকা দরকার। সেই টিকা আপনারা কতটুকু জোগাড় করছেন? 4% জোগাড় করতে পারেন, মানুষকে টিকা দিতে পারেননি এখন। আর প্রতিদিন এই যে স্বাস্থ্যমন্ত্রী, তাকে জ্যোতির্বিদ্যা মন্ত্রী করা ভালো, প্রতিদিন বলছেন এই আসছে 10 লাখ, এই আসছে 5 লাখ, আগামী ডিসেম্বরে হবে এই জ্যোতিষী, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা কি, যে 4% লোকের বেশি লোককেও দেওয়া হয়নি টিকা। টিকা নাই, টিকা নাই, কারণ তারা ব্যর্থ হয়েছে। কেন? দুর্নীতির কারণে। তাদের মাথার মধ্যে সবসময় খালি কোনটাতে কমিশনটা পাবো, কোথায় কমিশন বেশি, এইসব চিন্তা করে করে দেওয়ার পরে হয়েছে কি, যখন প্রথম দিকে আপনার চীন রাশিয়া আসছে, তাদেরকে তারা বিদায় করে দিয়েছে, কার সঙ্গে করেছে ভারতের আপত্তি নেই, 3 কোটি টিকা অ্যাডভান্স পেমেন্ট করলো, অথচ 70 লাখ বেশি টিকা পেল। কেন? একজন ব্যক্তিকে ওই দুর্নীতিতে সাহায্য করার জন্যই এই কাজটা করা হলো। টেস্ট নাই, কোন টেস্ট নেই, কোথাও টেস্ট হয় বলে আমার কাছে জানা নাই, খুবই সামান্য, যে পরিমাণ লোক আক্রান্ত হয় তার খুবই সামান্য, সেই বিষয়ে তাদের কোন কথা নেই। এটা আছে টিকা। আপনার লকডাউন দেন, লকডাউন কারণ করতে পারেন না। কেন? আরে যে লোকটা দিন আনে দিন খায়, রিক্সা চালায়, দিন মজুর, তাকে তো পয়সা দিতে হবে, খাওয়া দিতে হবে, তাহলে সেই অসিদ্ধা কাজের জন্য বেরোবে। সেই লকডাউনের জন্য কোন অর্থনৈতিক প্রণোদনা করা দরকার, সেই প্রণোদনা আপনারা করেন নাই। যেটা করেছেন সেটাও রুটের জন্য করেছেন, ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকারদের আপনার শিল্পপতিদের দিয়েছেন, সাধারণ মানুষের জন্য কোন কাজ করেন, একটা পয়সা তাদের কাছে পৌঁছায় নেই। যেটুকু পৌঁছানোর কথা ছিল বলেছিলেন 2,500 টাকা দেবেন, সেটাও আপনাদের দলের লোকরা খেয়ে দিয়েছে। এইগুলো থেকেই মানুষের দৃষ্টি সরাতে চায়, এইগুলো থেকেই মানুষের দৃষ্টি সরিয়ে তারা আজকে এই সমস্ত ইস্যু তৈরি করে। গণতন্ত্র, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাসই করে না, গণতন্ত্র আমি সবসময় কথা আমার মনে হয় যে আওয়ামী লীগ কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করে নাই বলেই আজকে দেশের এই অবস্থা। আমরা বিশ্বাস করেছি 70 সালে, তাদের কথায় তারা তখন বলেছিল যে গণতন্ত্র দেবে, তারা তখন বলেছিল যে মানুষকে আপনার 8 আনা কেজিতে 8 আনা কেজি চাল খাওয়াবে, কাগজের দাম আপনার 6 আনা 6 আনায় করে নিয়ে আসবে, মনে আছে আপনাদের? ওই সময় যে প্রশ্ন করেছিল কাগজের দাম 10 আনা কেন, অমুক কেন, সোনার বাংলা শোষণ কেন, এই সমস্ত কথাগুলো বলে তারা 70 সালে এসেছিল। আসলে তখনও যখনই আপনার 71 সালে যুদ্ধ শুরু হলো, মানুষটা যুদ্ধ শুরু করলো, তখন কিন্তু তারা পালিয়ে গেল এবং সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। এটা ইতিহাস, ইতিহাস কাকে শেখায় তারা? আমরা এখানে যারা বসে আছি, যে আমাদের জাফরুল্লাহ ভাই সহ সবাই, তারা তো যুদ্ধ করা মানুষ, সবাই তারা যুদ্ধ করেছে। তারা কিন্তু ভারতীয় আশ্রয় গ্রহণ করে যুদ্ধ করেনি, বা নাম লেখায়নি ওই মুক্তিযোদ্ধা লিস্টের মধ্যে, অর্থাৎ আত্মসমর্পণ করে। আজকে তাদের সমস্ত আশাকাঙ্ক্ষা, জনগণের আশাকাঙ্ক্ষাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন, সেই স্বাধীনতার যে আশাকাঙ্ক্ষা ছিল ধ্বংস করে দিয়েছেন।
যেটা আমরা এখন যে অবস্থায় বাস করছি এটা হচ্ছে একটা মুখোশ। আমি সবসময় কথাটা আমার মনে হয় একটা ছদ্মবেশী বাকশাল। আমাদের সাংবাদিক ভাইদের কেউ নিজেরাই লেখে না, সেলফ সেন্সরশিপ করছেন কেন? যদি একটা শব্দ একটা বাক্য যদি একটু ওদিক ওদিক হয় তাহলে আবার তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট জেল এবং নন বেইলেবল বেইল লাইন একটা অবস্থা। মানুষের দৃষ্টিটাকে সবসময় খালি অন্যদিকে নিতে যায় আসল ইস্যুটা থেকে। আপনারা দেখছেন আমাদের এখন পত্র পত্রিকাগুলো ওই লাইনে চলে গেছে, যেটা ইস্যু না কোথাকার কোন আপনার পরিমণি অমকমণি এইসব নিয়ে তারা আপনার ঝাঁপিয়ে পড়ছে এবং ওটাকে হেডলাইন করে সেখানেও দেখেন হাইকোর্ট চমৎকার। অন্তত একবার আমরা জানলাম যে হাইকোর্ট লোয়ার কোর্টকে আপনার এক্সপ্লানেশন কল করলো যে তুমি রিমান্ডে নিয়েছ নিয়ম ব্যতিক্রম করে কেন। কিন্তু এই হাইকোর্ট যখন আমাদেরকে রিমান্ডে না হয় নিয়ম ব্যতিক্রম করে, যখন রাজনৈতিক নেতাদেরকে আপনার অত্যাচার করা হয় রিমান্ডের মধ্যে দিয়ে, সেই সম্পর্কে কিন্তু তারা কোন কথা বলে না, তাদের কোন স্বাধীনতা নেই বলা। টোটাল জিনিসটাই এখন আপনারা অনেকটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে এই বাংলাদেশ যার জন্য আমরা রক্ত দিয়েছি যুদ্ধ করেছি, যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি যুদ্ধ করেছি, সেই বাংলাদেশকে এখন একটা সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী একটা সুবিধাচারী এখন আইনতান্ত্রিক প্যাসিভবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আজকে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। কৃষক তার ধানের ন্যায্য মূল্য পায় না, আবার দেখেন 50 টাকা নিজের মোটা চালও পাওয়া যায় না, আলুর দাম পাচ্ছেন আজকালকে কাগজে আছে আপনার। এবার আলু কৃষকরা একবার ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কারণ আলুর দাম নেই। ওইদিকে শ্রমিকরা সমস্ত কাজ হারাচ্ছে, এই যে আপনার ছোট 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 সমস্ত কলকারখানা করে কেউ, সেখানে দেখবেন যে তারা এই করোনার কারণে তার নিঃস্ব হয়ে গেছে, পুঁজি শেষ হয়ে গেছে। সেখানে কিন্তু সরকারের কোন নজর নেই, কারণ ওদের নিঃস্ব ওরা তো বড় করছে। বাংলাদেশে কদিন আগে দেখলাম আপনার কয় লক্ষ কোটিপতি যেন আপনার এসেছে, তারা তো পাচার করছে, বিদেশে বাড়িঘর করছে, সব করছে, আর এখানে আমাদের মানুষেরা কাজ হারাচ্ছে, কাজ চলছে না। বক্তব্য দীর্ঘ করব না, আজকে এই সংকট একটা বিএনপি সংকট নয়, এই সংকট সমগ্র জাতি, এই কথাটা আমাদের মাথার মধ্যে আনতে হবে। এই সংকট শুধু একজন ব্যক্তির নয়, আজকে আমাদের জাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। মহামারি যতদিন থাকবে সে অস্তিত্ব আরো বিপন্ন হবে, আরো বিপন্ন হবে, আরো বিপন্ন হবে। আমাদের সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন সীমান্তে গুলি করে মানে আমাদের কারো ওরা নাকি বলে গরু চুরি করে সেই জন্য এবং ডিফেন্স দেয় আমাদের মন্ত্রীরা যে যদি অন্যায় করে তার তো শাস্তি হবে। আমি কোথায় পৃথিবীর কোন দেশে কোন সভ্যতায় বলা আছে যে একজন লোক অন্যায় করে থাকে প্রথমেই গুলি করে মেরে ফেলতে হবে? অন্যায় করলে তার আগে তদন্ত হবে, বিচার হবে, তারপরে তার শাস্তি হবে। কিন্তু বর্ডার ক্রস করার জন্য গুলি করে মেরে ফেলতে হবে এটা একমাত্র বাংলাদেশেই আছে। এবং আমাদের সরকার এত বেশি দুর্বল, এত বেশি নত জানুক যে তারা এই সম্পর্কে প্রতিবাদ করতে সাহস করে না। রোহিঙ্গারা আজকে 10 লক্ষ 15 লক্ষ রোহিঙ্গা রোহিঙ্গা এসছে, 4 বছর হয়ে গেল এখন পর্যন্ত একটা রোহিঙ্গাকে ফেরত পড়তে পারবো না। কেন? নিজে তাদের নত জানু, তার কূটনীতি নত জানি, পররাষ্ট্রনীতি। এখন যে দেশ দুটা প্রধান ভূমিকা পালন করে চীন এবং ভারত, তাদের কাছে কথা বলার কোন সাহস তাদের নেই, তার বলতে পারে না। এবং যার ফলে এটা এখন পর্যন্ত যেভাবে আন্তর্জাতিকীকরণ করা হয়েছিল সেই হিসাবে তার আন্তর্জাতিকীকরণ করতে পারে। একটা কথা ভাই আপনার বিরক্ত করলেন, আমি কথা বলতে হবে একটা কথা জেনে যাবে না। আজকে কোন জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি যে গণতন্ত্রের জন্য তিনি আপোষহীন সংগ্রাম করলেন, এখন পর্যন্ত তিনি গৃহে অন্তরীণ হয়ে আছেন, তাকে আমরা এখন পর্যন্ত মুক্ত করতে পারিনি। এটা নিঃসন্দেহে আমাদের দেশের দেশের মানুষের একটা চরম ব্যর্থতা, স্বীকার করতে কোনো অপত্তি নেই। কেন পারি না, পারছি না কেন? যাতে ভয়াবহ দানব যে বসে আছে সেই দানব দিয়ে শক্তি শক্তি সেই দানবের শক্তি দিয়ে সমস্ত বিরোধী শক্তিগুলো দেশে ধ্বংস করে দিচ্ছে।
এখানে কি প্রয়োজন? এখানে প্রয়োজন আমাদের পাঁচ কোটি ঐক্য জনগণের সমস্ত রাজনৈতিক শক্তি। আমরা চেষ্টা করেছিলাম, জাফরুল্লাহ ভাই ছিলেন সবচেয়ে বড় এর সংগঠক, আদর্শের জন্য যারা প্রাণ দেয় তাদের সংখ্যা কিন্তু কম। এটা মনে রাখ, যুবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই দেশকে বাঁচানোর জন্য, যেন আমরা এই ভয়াবহ ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে সত্যিকার অর্থে নিরলস পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। জাফরুল ভাই আমাদেরকে সেই পথ দেখিয়ে, মানুষ কখনো পরাজিত হয় না, সময় লাগতে পারে কিন্তু পরাজিত হওয়ার কোন কারণ নেই না, কখনো হতাশ হবে না, মনের মধ্যে জোর রাখবে, মনোবল রাখবে, বিজয় তোমার হবেই। থাকবেন ইনশাআল্লাহ, মুক্ত হয়ে আমাদেরকে আবার নেতৃত্ব দেবেন।